মানুষের মর্যাদা কিসে? আল্লাহ নবী বলেছেন, লাইসা মিন আহাদিন আফদালু ইনদাল্লাহ মিন মুমিনিন মুআম্মারিন লিতাসবিহিহি ওয়া তাকবীরিহি ওয়া তাহলিলি। নাসিরউদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজে হাদিসটি সহিহ বলেছেন, একজন বয়স্ক মুমিনের চেয়ে উত্তম কোনো মানুষ পৃথিবীতে নাই। মুমিন অবস্থায় যার বয়স যত বেশি সে তত শ্রেষ্ঠ মানুষ। কেন? তার টাকা পয়সা বেশি হয়ে যায় এই জন্য, নাকি উনি কয়েকবার চেয়ারম্যান হতে পেরেছেন দীর্ঘ বয়সে সেই জন্য, না অনেকবার এমপি মন্ত্রী হয়েছেন, দীর্ঘ জীবন পার্লামেন্টারিয়ান ছিলেন এই জন্য? একজন বয়স্ক মুমিন পৃথিবীর সেরা গুণীজন, আল্লাহর কাছে সেরা মানুষ। কেন? লিতাসবিহিহি, তার তাসবির কারণে, সুবহানাল্লাহ বলার কারণে। ওয়া তাকবীরিহি, তার তাকবীর, তার আল্লাহু আকবার এই কালেমা উচ্চারণের কারণে। ওয়া তাহলিলিহি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ার কারণে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসলামা নাফারুন মিন বানি উজরাতা সালাসা, বনু উজরা গোত্রের তিন ব্যক্তি ইসলাম কবুল করেছিল। আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা আসলামু, নবীজির কাছে এসে তারা ইসলাম কবুল করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাই ইয়াকফিনিহিম ও আমার সাহাবীরা, এই তিনজনের দায়িত্ব কে নেবা, তাদের থাকা খাওয়ার আয়োজন কে করবা? কলা আবু তলহা, আনা আবু তলহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাদের দায়িত্ব নেব ইয়া রাসূলুল্লাহ। দায়িত্ব, সারা জীবনের দায়িত্ব নিলাম, আমার ঘরে থাকবে, আমি ঘর করে দেব, আমার সম্পদ থেকে খাবে আমি খাওয়াব, অসুস্থ হলে চিকিৎসা দেব, আমি দায়িত্ব নিলাম। ফাকানু ইনদি, আবু তালা বলছেন তারা আমার কাছেই থাকত। ফাখরাজা বাসুন, কোন এক যুদ্ধে একটা কমান্ডো দল নবী সাল্লাল্লাহু আলাইহির পক্ষ থেকে যুদ্ধে রওনা হলো। ফাখরাজা আহাদুহুম মাআহুম, তাদের একজন ওই যোদ্ধা দলের সাথে যুদ্ধে গেল। ফাস্তুশহিদা, যুদ্ধে গিয়ে সে শহীদ হলো। সুম্মা বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি বাআসান ফাখরাজা আহাদুহুম ফাস্তুশহিদা, দ্বিতীয়বারে আবার এক যুদ্ধের ঘোষণা হলো, তিনজনের দ্বিতীয় জন সেই যুদ্ধে গেল, ফাস্তু সেদা সেও শাহাদত বরণ করল। সুম্মা মাতা সালিসুহুম আলাল ফিরাশ, তাদের তৃতীয় জন আরও একটু হায়াত পেয়েছিলেন, হায়াত পেয়ে তিনি বিছানায় মারা গেলেন, শহীদ হলেন না। আবু তালহা বলেন, ফারাইতু হাউলাই সালাসাতাল্লাযিনা কানু ইনদি ফিল জান্নাহ, এই তিনজন যারা আমার কাছে থেকে মৃত্যুবরণ করলেন, দুজন শহীদ হলেন, একজন সবার শেষে বিছানায় মারা গেলেন, তিনজনকেই দেখলাম জান্নাতের মধ্যে। ফারাইতুল মাইয়্যিতা আলা ফিরাশিহি আমামাহুম, যিনি বিছানায় মারা গেলেন তাকে দেখলাম সবার আগে, বিছানায় যিনি মারা গেলেন সবার পরে, এক বছর পরে মারা গেলেন, একটা বছর শহীদদের চেয়ে বেশি দুনিয়াতে ছিলেন, তাকে দেখতে পাচ্ছি সে সবার আগে। অরআইতুল্লাযী উস্তুশহিদা আখিরান ইয়ালিহে, শহীদ দুইজনের যিনি শেষে শহীদ হয়েছেন তাকে দেখলাম দ্বিতীয় পর্যায়ে তার পিছনে, আর যিনি প্রথমে শহীদ হয়েছিলেন, অরআইতুল্লাযী উস্তুশহিদা আউওয়ালাহুম আখিরাহুম, যিনি প্রথম শহীদ হয়েছিলেন অর্থাৎ সবার আগে মারা গিয়েছিলেন তাকে দেখলাম সবার পিছনে। ফাদাখালা কলবি মিন যালিক, আবু তালহা বলেন, আমি আমার অন্তরে একটু দুঃখ আসলো যে শহীদ হয়েও এরা
আগে যেতে পারল না, আর বিছানায় মরে উনি সবার আগে, ব্যাপারটা কি? নবীজিকে প্রশ্ন করলাম যে বিছানায় মারা গিয়ে উনি সবার আগে, আর শেষে শহীদ যিনি হলেন তিনি দুই নম্বর, প্রথমে যিনি শহীদ হলেন তিনি তিন নম্বর হলেন, সিরিয়ালটা কেমন হলো? তখন নবীজি বললেন, হ্যাঁ যিনি সবার শেষে মৃত্যুবরণ করলেন তিনি তো ওদের চেয়ে একটা বছর বেশি তাসবি, বেশি তাকবীর, বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। উনি শহীদ হলে কি হবে? এই ব্যক্তির এক বছরের ইবাদতের সমান সে হতে পারল না, এই জন্য আল্লাহ তাকে এক নম্বরে রেখেছেন। দীর্ঘ জীবনের সাথে যদি আল্লাহর ইবাদত থাকে, তাসবি থাকে, তাকবীর থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, সে শ্রেষ্ঠ মানুষ। মানুষের মর্যাদা এখানে, মর্যাদা হলো ইবাদতের মধ্যে। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদ।